আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের শিক্ষার্থীরা, আশা করি তোমরা এর মধ্যে খাতাগুলো নিয়ে অনলাইন ক্লাসটি দেখছো। আজকে আমরা তোমাদের গণিত বইয়ের পাটিগণিত অংশ অনুশীলনী 1.4 এর ভগ্নাংশ সম্পর্কে আলোচনা করব এবং ভগ্নাংশ সম্পর্কিত কিছু গাণিতিক সমস্যা আমরা সমাধানের চেষ্টা করব। ভগ্নাংশ সম্পর্কে তোমরা পূর্বের শ্রেণীগুলোতে জেনে আসছ যে সাধারণ ভগ্নাংশ তিন ধরনের হয়, তিন প্রকার। কি কি? প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ। আমরা জানি যে ভগ্নাংশে হর এবং লব দুটি অংশ থাকে। প্রকৃত ভগ্নাংশ কোনগুলো, যেমন আমরা উদাহরণ দিই, যদি হর বড় থাকে এবং লব ছোট থাকে তাহলে সেটি হবে কি? প্রকৃত ভগ্নাংশ। অর্থাৎ যে ভগ্নাংশের হর লব অপেক্ষা বড় সেটি প্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ ভগ্নাংশ যে ভগ্নাংশের লব বড় এবং হর ছোট। যদি ভগ্নাংশের লব হর অপেক্ষা বড় হয় তাহলে সেই ভগ্নাংশটি কি? অপ্রকৃত ভগ্নাংশ। তারপর মিশ্র ভগ্নাংশ, যেমন এক সমস্ত তিনের দুই, এটি একটি মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশে কি থাকবে? একটি পূর্ণ অংশ থাকবে এবং একটি ভগ্নাংশ থাকবে। একটি পূর্ণ অংশ এবং একটি ভগ্নাংশ থাকবে মিশ্র ভগ্নাংশ। আচ্ছা, আজকের পাঠ শেষে আমরা কি শিখতে পারবো? চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা শিক্ষণফলটা দেখে নেই। আজকের পাঠ শেষে আমরা দুটি ভগ্নাংশ সমতুল কিনা তা নির্ধারণ করতে পারব, ভগ্নাংশগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাতে পারব। আচ্ছা, আমি এখানে দুটি ভগ্নাংশ নিচ্ছি, যেমন 8 ভাগের 5, এটি একটি ভগ্নাংশ, এবং 24 ভাগের 15, এটি একটি ভগ্নাংশ। আচ্ছা, আর এখানে আমরা দুটি ভগ্নাংশ দেখতে পাচ্ছি। এখন এই ভগ্নাংশ দুটি সমতুল কিনা সেটা আমরা কিভাবে নির্ধারণ করব? যদি প্রথম ভগ্নাংশের লব এবং দ্বিতীয় ভগ্নাংশের হরের গুণফল প্রথম ভগ্নাংশের হর এবং দ্বিতীয় ভগ্নাংশের লবের গুণফলের সমান হয় তাহলে আমরা বলব যে ভগ্নাংশ দুটি কি সমতুল। আর যদি সমান না হয় তাহলে আমরা বলব যে ভগ্নাংশ দুটি সমতুল নয়। আচ্ছা, তাহলে আমরা ভগ্নাংশটি দেখি যে প্রথম ভগ্নাংশ, প্রথম এখানে প্রথম ভগ্নাংশে লব গুণ দ্বিতীয় ভগ্নাংশে হর গুণ দ্বিতীয় ভগ্নাংশের
লগ। আচ্ছা প্রথম ভগ্নাংশ এ লগ কত? প্রথম ভগ্নাংশের লগ হচ্ছে পাঁচ। তাহলে প্রথম ভগ্নাংশের লগ পাঁচ গুণ দ্বিতীয় ভগ্নাংশের হর কত? দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে চব্বিশ। তাহলে আমরা গুণফল কি পাই? একশো বিশ। গুণফল হচ্ছে একশো বিশ। এবার আমরা দেখি যে প্রথম ভগ্নাংশের আবার প্রথম ভগ্নাংশের হর কত? আমাদের প্রথম ভগ্নাংশের হর হচ্ছে আট। এবং দ্বিতীয় ভগ্নাংশের লব কত? দ্বিতীয় ভগ্নাংশের লব হচ্ছে পনেরো। গুণ দ্বিতীয় ভগ্নাংশের লব কত? পনেরো। তাহলে গুণফল কত হয়? একশো বিশ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে গুণফল কি হচ্ছে? সমান হচ্ছে। তাহলে এই ভগ্নাংশ দুটি সমতুল। তাহলে আমরা বলতে পারি যে দুটি ভগ্নাংশ সমতুল হবে যদি প্রথম ভগ্নাংশের লব এবং দ্বিতীয় ভগ্নাংশের হরের গুণফল প্রথম ভগ্নাংশের হর এবং দ্বিতীয় ভগ্নাংশের লবের গুণফলের সমান হয়। আচ্ছা আমরা জানলাম যে দুটি ভগ্নাংশ কিভাবে সমতুল হয়। আচ্ছা অন্যভাবেও আমরা বুঝতে পারি, কিভাবে বুঝতে পারবো যে ভগ্নাংশ দুটি সমতুল কিনা তার আরো একটি উপায় আছে। যেমন সাজাতে হবে। ঊর্ধ্বক্রম মানে কি? ছোট থেকে বড়।
ঊর্ধ্বক্রম মানে হচ্ছে ছোট থেকে বড়, এই ভগ্নাংশগুলোকে আমরা কিভাবে ছোট থেকে বড় অনুসারে সাজাবো বা ঊর্ধ্বক্রম অনুসারে সাজাবো চলো সেটা দেখে। এই পর্যায়ে আমাদের সর্বপ্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে এই ভগ্নাংশগুলোর হরগুলোর লসাগু নির্ণয় করতে হবে। প্রথমে কি করতে হবে, ভগ্নাংশগুলোর হরগুলোর লসাগু নির্ণয় করতে হবে। চলো আমরা ভগ্নাংশগুলোর হর কি আছে দেখি। এবার আমরা কি করবো,
অংশ একুশ ভাগে ষোলো। এখন একুশ ভাগে ষোলো কে আমরা সমভাগ বিশেষ করার জন্য কি করতে হবে, এই লসাগু কে আর লসাগু কে এই ভগ্নাংশটির হর দ্বারা ভাগ করবো। ভাগ করলে কত হয়? তিন। তাহলে এই ভগ্নাংশের হর এবং লককে আমরা কত দিয়ে গুণ করতে হবে? তিন। তিন দিয়ে গুণ করবো তেষট্টি ভাগে তিন ষোলো আটচল্লিশ। তাহলে আমরা বললাম তেষট্টি ভাগে আটচল্লিশ। একইভাবে আমরা চতুর্থ ভগ্নাংশটি নিব, চতুর্থ ভগ্নাংশটি কত? তেষট্টি ভাগে পঞ্চাশ। এবং একইভাবে আমরা কি করব, লসাগুকে অর্থাৎ লসাগু তেষট্টিকে আমরা হর তেষট্টি দ্বারা ভাগ করব। ভাগ করলে ভাগ করা আসে কত? এক। এখন কি এক ভগ্নাংশটির হর এবং লবের সঙ্গে কি করব, গুণ করব। আসলে কি তেষট্টি ভাগে পঞ্চাশ। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি যে এই যে নতুন যে ভগ্নাংশ আমরা পেলাম, সেই ভগ্নাংশটি গুলো প্রত্যেকটি কি সমহর বিশিষ্ট। প্রত্যেকটি ভগ্নাংশ আমরা দেখতে পাচ্ছি কি সমহর বিশিষ্ট, অর্থাৎ হরগুলো সমান। এখন আমরা খুব সহজেই ভগ্নাংশগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাতে পারব, কারণ আমরা জানি যে যদি ভগ্নাংশগুলোর হরগুলো সমান হয় তাহলে যে ভগ্নাংশের লব সবচেয়ে ছোট সেই ভগ্নাংশটি হবে সবচেয়ে ছোট। এভাবে আমরা ক্রমান্বয়ে সাজিয়ে যাই। এখন আমরা এই ভগ্নাংশগুলোর লবগুলোর মধ্যে তুলনা করব। লবগুলোর মধ্যে তুলনা করে কি পাই দেখি, ভগ্নাংশগুলোর
বাই 63 ভাগে 48 এই ভগ্নাংশটি কত 21 ভাগে 16 21 ভাগে 16 তারপর কে 63 ভাগে 49 অর্থাৎ 9 ভাগে 7 9 ভাগে 7 তারপর কি 63 ভাগে 50 অর্থাৎ এটি 63 ভাগে 50ই আছে 63 ভাগে 50 তারপর কি অর্থাৎ সবচেয়ে বড় ভগ্নাংশটি হচ্ছে কি 7 ভাগে 6 আচ্ছা তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা ভগ্নাংশগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজালাম তাহলে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজানোর পর আমাদের কি আসলো 21 ভাগে 16 সবচেয়ে ছোট স্মলার দেন 9 ভাগে 7 স্মলার দেন 63 ভাগে 50 স্মলার দেন 7 ভাগে 6 আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই আজকের পাঠ বুঝতে পেরেছ আমি আশা করব অবশ্যই তোমরা এগুলো বাসায় অনুশীলন করবে ধন্যবাদ সবাইকে